দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটলো এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার সূর্যাপুর 2 নম্বর পঞ্চায়েতের লালগঞ্জ লাগোয়া এলাকায়। সোমবার গভীর রাতে এলাকার বাসিন্দা তথা স্বর্ণ ব্যবসায়ী লালবাবু কর্মকারের বাড়িতে হামলা চালায় 20 জনের সশস্ত্র একটি ডাকাত দল। এদিন রাত 12:30 নাগাদ ঘুমানোর আগে শৌচ কার্য করতে গেলে বাড়ির ছাদে সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পান কর্মরত দম্পতি। দৌড়ে স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকতে গেলে ডাকাত দলের সদস্যরাও হুড়মুড়িয়ে এসে ঘরে ঢুকে পড়ে। এরপর তারা আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে অবাধে লুটপাট চালায়। তারা নগদ 60,000 টাকা, সোনার রূপ মিলিয়ে প্রায় 4 কেজির সোনার অলংকার নিয়ে যায় তারা। দুষ্কৃতীদের সকলেরই মুখ ফেস মাস্ক কাপড়ে ঢাকা ছিল আর হিন্দিতেই মূলত কথাবার্তা বলছিল। দুষ্কৃতীদের মারধরের চোটে জখম হয়েছেন পরিবারের কয়েকজন। ঘটনাটি টের পেলেও ক্রমাগত দুষ্কৃতীদের প্রাণনাশের হুমকির ভয়ে প্রতিবেশীরা এগিয়ে আসার সাহস দেখাননি। অন্যদিকে এই ডাকাতির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এলাকাটি থেকে থানা অনেকটা দূর হওয়ায় বাসিন্দাদের নিরাপত্তা পাওয়ার লক্ষ্যে এলাকায় পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গৃহকর্তা লালবাবু কর্মকার কি জানিয়েছেন শুনুন। লালবাবু কর্মকার, আমরা পেশাব করতে উঠছিলাম। পেশাব করতে মোটামুটি 11:30 পেশাব করে আমরা যখন উঠানে আসছি, নজরটা চলে গেলো পশ্চিম দিকে ছাতের উপরে, ওখানে দেখছি লোক। তখন আমার রাজকুমারের মাকে হাত ধরে টানে নিয়ে গেছিলাম ওই দরজাটা বন্ধ করার জন্য। যখন দরজাটা বন্ধ করতে গেছি, তখন মানে ওই ডাকাতগুলো দরজা গেট খুলে হর হর করে মানে ঢুকে গেলো। ঢুকে গেলো আর আমরা দরজাটা সামলাতে পারলাম না, তখন লাঠি ছাড়ে চলে যাচ্ছে, মারধর করেছে। দেখেন না, এগুলো মারেছে, এখানে মারেছে, পিঠে দিকে মারেছে, লাঠি দিয়ে, ই দিয়ে, ঘোষা দিয়ে। ওদের হাতে ছিল মানে বন্দুক ছিল, বড় যেগুলো তিরিয়া মারে ওগুলো ছিল, ছোটোগুলো বন্দুক ছিল, আর মোটামুটি 20 জনের উপরে হবে। আপনি কি করেন? আমি জুয়েলারি কাজ করি। হ্যাঁ, দোকান। মোটামুটি রাখেন হবে মোটামুটি 4 কেজির মতো। সব নিয়ে, সোনা রূপা নিয়ে? হ্যাঁ, 4 কেজি 4 কেজি। টাকা পয়সা নিয়ে গেছে মোটামুটি 65,000 টাকা নিয়ে গেছে। পুলিশ রাত্রি আসছিল, পুলিশ আসছিল, তারপরে আমাদেরকে নিয়ে গেছে হসপিটাল। ওখানে ওষুধপত্র দিল, ইঞ্জেকশন দিয়েছে, ইঞ্জেকশন করায় বাড়ি আসলাম। কি ভাষায় তারা কথা বলছিল? ওরা হিন্দিতে, বিহারিতে কথা বলছিল। স্থানীয় পঞ্চায়েত সদস্য সচিন কুমার দাস কি বলেছেন শোনাবো। সচিন কুমার দাস, আপনি এলাকার মেম্বার? হুম, সূর্যাপুর টু। আমার ওই কাছে ওই রাত্রিবেলা ওই যখন আমার চিল্লা চিল্লি হলো, আমরা ভাবলাম কি মারপিট হচ্ছে। যখন আমরা ভাবলাম কি বের হবো বাড়ির থেকে, দেখে তো আমাদের মানে আশপাশের লোক ছিল, গালাগালি দিচ্ছে কি যে বের হলে যান থেকে মেরে দেবো। সেই জন্য ভয় ভয় আমরা বের হতে পারিনি। কী করবো, ফোন করতে যাচ্ছি তো ফোন টোন করলে অটো গালাগালি বলতেছে কি যে ফোন করবে এই পুলিশকে, একে ওকে যান থেকে মেরে দেবো। আমরা ভয় ভয় বলতে পারিনি। কিভাবে বলবো, কার উপরে সন্দেহ করবো? হ্যাঁ, সন্দেহ সেটা তো বলতে পারবো না, না কার কে আছে না আছে সেটা কিভাবে বলতে পারবো? তো তখন ধরা না গেলে তো বলা যাবে না। হ্যাঁ, পুলিশ আসছিল, ফোন করলাম, ফোনের পরে মানে 10-15 মিনিট পরে পুলিশ চলে আসলো। ওরা বের হওয়ার পরেই পুলিশ চলে আসলো 10-15 মিনিট। দেখো, পুলিশ সবসময় বলেছি ছানবিন করতেছে, যতটা পাবে করবে। চারটি খারাপ ই ছিল, মারাপ রক্ত তক্ত বের হয়েছিলো, তো পুলিশ নিয়ে গেলো হসপিটালে, নিয়ে যাচ্ছে ইলাজ টিলাজ করে ফের বাড়ি নিয়ে আসে, ছেড়ে দিয়েছে। না, পুলিশ সকালে 5টা পর্যন্ত ছিল, ওই ডালকলা চাকলিয়া মতলব সব জায়গায় পুলিশ আসছিল। কাঙ্কি তাঙ্কি ঘটনাটা ওই 11:30 থেকে 12:15 পর্যন্ত।
যদিও খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই সেখানে আসেন ডালখোলা মহকুমা পুলিশ আধিকারিক রথীন বিশ্বাস। ডালখোলা ও চাকুলিয়া থানার পুলিশ এলাকাবাসীর সঙ্গে কথা বলে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে। দিনাজপুরের ডালখোলা থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।